বহিররাজ্যে ভর্তির নামে মানুষকে ঠকানো এবং প্রতিবাদ করায় প্রাণে মারার চেষ্টার অভিযোগ বিশালগড় জেনিথ কম্পিউটার একাডেমির মালিকের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ প্রতারিত ব্যক্তিরা মঙ্গলবার বিকেলে একাডেমিতে চড়াও হয়। খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। ঘটনা বিশালগড় ব্রিজ জমহনী এলাকায় জেনিথ কম্পিউটার সেন্টারে। জানা যায়, শিক্ষার্থীদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে বহিররাজ্যে ভর্তি করে দেওয়ার নাম করে জেনিথ কম্পিউটার সেন্টারের মালিক বিমল দেবনাথ। দীর্ঘদিন যাবত এক শিক্ষার্থী ভর্তি নিয়ে বিমলের কাছে সে বিষয়ে জানতে চাইলে স্পষ্টত সে কিছু জানাতে অস্বীকার করে। এভাবে মঙ্গলবার সেন্টারের পাশে এক ব্যবসায়ীর সঙ্গেও এ ব্যাপারে তর্কে জড়িয়ে পড়ে এবং উভয়ের মধ্যে হাতাহাতিও হয়। একসময় বিমল দেবনাথ ব্যবসায়ী এবং তার ছেলে বিশাল সাহার প্রাণনাশের চেষ্টা করে বলে অভিযোগ। জিনিতের নামে অনেকগুলো ফ্রড কেস আছে, অনেক স্টুডেন্ট থেকে টাকা হাতায় নিছে। তো আমার দিদি ঝুলন দিদি যে দিদি যে আছে উনি আইসে, প্রতিদিনই আইতাছে, ওনার নাম আইতাছে না, টাকা কিন্তু কন্টিনিউ দিয়ে যেতেছে ওই সেন্টারের মধ্যে। কি কারণে আইতাছে তেনে? ওই তো বিএড কলেজে ভর্তি হয়েছে, টাকা দিতেছে কিন্তু হ্যাঁ নাম আইতাছে না। তো নাম নাই তো স্বাভাবিক, একটা টাকা ইনভেস্ট করতেছে বেকার মানুষ, তো ওই তো টাকাটা দিতেছে যে ওর তো একটা নাম আইতেইব কলেজে, ওই কলেজের নামই নাই। তো এর মধ্যে দিয়ে আবার কি হয়েছে, অনেক ফ্রড কেসও হ্যান্ড নামে জড়িত আছে, অনেক স্টুডেন্ট থেকে টাকা হাতে নিতেছে, এমন প্রচুর কেস আছে আমার কাছে অ্যাভেলেবেল আছে, এবং আমার ভাইয়ের সাথেও এমন ঘটনা ঘটছে, এবং আমার কাছে প্রুফ আছে। রিসেন্টলিও কাল কেউ একটা দিদি আইসে, আমি হ্যাঁ যেহেতু চিনি না তো আমি কী কথা কম, তো দিদিটাও কইতেছে মিষ্টির দোকানে আমাদের দোকানে খাইতে খাইতে বসে তখন কইতাছিল। তো আজকে আমার দিদি আইসে, তো দিদি আইসে পরে তো আমি গেলাম উপরে, তো উপরে গেলাম পরে তখন হ্যাঁ কইতাছে যে দাদা আমার তো নাম আইসে না, তখন হ্যাঁ রুডলি ব্যবহার আরম্ভ করছে এবং আমার বাজে ভাষা স্ল্যাং স্ল্যাং ওয়ার্ড অনেক স্ল্যাং ওয়ার্ড ইউজ করতেছে, বাবা তুলিয়া কথা কইতেছে এবং আমার প্রাণে মারার চেষ্টা করছে। তখন সঙ্গে সঙ্গে আমি নিচে আইসি, নিচে আইসি পরে বাবুরে কইছি, তো বাবুর সঙ্গে সঙ্গে আমার অপোজিট সাইডেই হ্যাঁ দোকান উপরে আর আমার দোকান নিচে, তো দেন আমি গেলাম বাবুও গেল, তখন বাবা নিয়ে কথা তুলছে প্রাণে মারার হুমকি করছে, তখন আমার বাবারও মানে মারার চেষ্টা করতেছিল হ্যাঁ, তখন এর মধ্যে একটু হাতাহাতি হয়েছে। তো হাতাহাতি হওয়ার হাতাহাতি স্বাভাবিক, তো ও দিদিটার এবং দিদিটারও হ্যাঁ টাকা পয়সা নিয়ে সেরা জীবনটা নষ্ট করতে যাচ্ছিল, জীবন নষ্ট বলতে পড়ার জীবনটা নষ্ট করতে যাচ্ছিল এবং অনেক পড়ার জীবন নষ্ট করছে। হ্যাঁ কি নাম এই সেন্টারের মালিকের? নাম জিনিত কম্পিউটার একাডেমি, মালিকের নাম হচ্ছে বিমল দেবনা।